রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া তথ্যে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছিলেন। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আলোচনায় এসেছিলেন আন্দালিব রহমান পার্থ। সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সত্যিকার অর্থে সেতু ভবনে হামলার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ডিবি পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে ডিবি পুলিশ মনে করছেন।